ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর উপর হামলার পর ভারত পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ বয়কট করতে চায় ভারত। বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্ব এখন সরগরম। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে কোনো ধরনের ম্যাচ খেলতে রাজি নয় ভারতীয়রা। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন বীরেন্দ্র সেহবাগ, সুনীল গাভাস্কার, হরভজন সিং এর মতো ভারতীয় কিংবদন্তি ক্রিকেটাররা। এমনকি আইসিসির কাছে ভারত আবেদন করেছে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করতে। এবার এ সমস্ত বিষয়ে মুখ খুলেছেন সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব আখতার। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষের ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়া ভারতীয় ক্রিকেটারদের তীব্র সমালোচনা করে শোয়েব আখতার বলেন, রাজনীতি নয়, আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো। যখন এমন কিছু ঘটে তখন ক্রিকেটার হিসেবে আমাদের উচিত যোগাযোগ বাড়ানো। উস্কানিমূলক মন্তব্য থেকে সবারই বিরত থাকা উচিত। ভারতীয় ক্রিকেটারদের এটা শান্তির কথা নয়। ক্রিকেট মাঠে রাজনীতি আনাটা একরকম নোংরামি। আমরা ক্রিকেটকে ভালোবাসি, তাই মাঠের ক্রিকেট মাঠেই রাখতে চাই। ভারতীয়রা যেটা চায় না। সুনীল গাভাস্কার, বীরেন্দ্র সেহবাগদের কথার জবাব দিয়ে এ সমস্ত কথা বলেছেন পাকিস্তানি সাবেক তারকা পেসার শোয়েব আখতার।